ধান পাইছো আমিরা? কি ধান পাইছো? কি ধান পাইছো? ইরি ধান না বড় ধান? ইরি ধান পাইছো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ খুবই ছোট এবং খুব সুন্দর একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফটার জাস্ট ওয়াট। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন কিমা নান পরোটা। তো চিকেন কিমা নান পরোটাটা সকালবেলা বানিয়েছিলাম নাস্তার জন্য, আর এই নান পরোটাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। আর এতটাই গরম ছিল যে কাটতে পারছিলাম না, আসলে মাত্র ভেজে নিয়ে আসছি সবগুলা নান পরোটা। আর ভিতরে দিয়েছি চিকেনের কিমা, খেতে অসাধারণ হয়েছিল। আর একেবারে তুলার মতো সফট রুটিটা। এই রুটিটার রেসিপি আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ শেয়ার করব, তো দেখতে পারবেন, ভালো লাগবে আপনাদের। বিকেলে কিংবা সকালের নাস্তায় আপনারা এই চিকেন কিমা নানটা খেতে পারেন, চায়ের সাথে খেতে পারেন, এমনিতেও খেতে পারেন। তো আমি এখন সকালবেলা নাস্তার জন্য বাচ্চাদেরকে কেটে দিচ্ছি, আর সাথে করে কিছু বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিব, এটাই টিফিন দিয়ে দিব, স্কুলে যাবে। আর আজকে বিকেলে ওরা অনেক খেলা করেছে মাঠে, প্রতিদিনই খেলা করে, তো আজকে অনেক খেলা করেছে, তো সেটার কিছুটা ভিডিও আমি করে রেখেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক ফানি ফানি ভিডিও, তো তা ছোট মানুষের ভিডিওগুলো সবসময় ফানি হয়, মজারই হয়, ওরা তো ছোট বাচ্চা। তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে চিকেনের কিমা দেয়া, আর এই রুটিটা কিন্তু আমি বেলে বানাইনি, একদম হাত দিয়ে চেপে চেপে বানিয়েছি নান পরোটাটা। তো খুবই 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 টেস্টি একটা পরোটা, এটা খেতে অসাধারণ। আমার বাচ্চাগুলো খুব পছন্দ করে এই পরোটা, স্কুলে টিফিন দিলেও মজা করে খায়, আবার বাসাতেও মজা করে খায়। তো আমার মাঝে মাঝে বানানো হয়, কিন্তু আপনাদের সাথে আসলে রেসিপিটা শেয়ার করা হয় না। তো খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই পরোটাটা ভাজতে খুব বেশি তেল লাগে না, খুব অল্প পরিমাণ তেলে এই পরোটাটা ভাজা যায়। দেখে মনে হচ্ছে যে কত তেল দিয়েছি, আসলে কিন্তু একটুও বেশি তেল দিইনি, হালকা একটু তেল জাস্ট ফ্রাই প্যানে ব্রাশ করে নিয়েছি, এরকম পরিমাণ তেলই এখানে লেগেছে। খুব অল্প পরিমাণ তেলে এই পরোটাটা ভাজা যায়। আর যেহেতু এটা নান পরোটা, তাহলে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি। আমিরা তুমি এত ধুলা বালি নাড়ো কেন? প্রস্তুত হয়ে চলে গেল, জাতীয় সঙ্গীত না হলে প্রস্তুত হয়ে চলে গেল। এই জায়গায় অনেক সুন্দর করে বলছে, ওই জায়গায় যাও না, ওই জায়গায় যাও। আমি স্যান্ডেলটা রেখে আছি ঘাসের মধ্যে, খেলবো তো সেজন্য। বস, তোর মনে চাইলে তুই বস। Thank you.
ধান পাইছো আমিরা? কি ধান পাইছো? কি ধান পাইছো? ইরি ধান না বড় ধান? ইরি ধান পাইছো? ঘাসের মধ্যে ইরি ধান পাইছে। শুধু ধুলা বালি মাখে। ওঠ, ঘুরে বেড়া, ঘুরে বেড়া, চল বাসায়, চল চল। আব্বু আসবে তারপরে, আব্বু আসবে তারপর বাসায় যাবি। তোর কলা কিনাই লাগবে আজকে। কি কি খাবি বল, কলা আর কি? কলা, আপেল তো আছে বাসায়, এবার কি খাবি বল? ও, কলা বেল ট্যাং। কাঁঠালও খাবি? এখন কি না নিবে না? ওরা চেনে তোকে, ওরা চিনে, ওরা চিনে যে তুই লা 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 আমি লা। যা 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 যা, ওই দেখ ওই দেখ, যাইতে বললাম চলে গেল, ওরা চিনে তো তোকে।